হ্যালো সবাইকে, ওয়েলকাম টু এ নিউ শপিং ব্লগ। আর অনেকদিন পরই আরেকটা ব্লগ নিয়ে আসছে, যেটা কিনা শপিং রিলেটেড। আপনারা এই ধরনের শপিং ভিডিও অনেক পছন্দ করেন। তো কী কী কিনেছি, অনেক ছোট ছোট ইনফরমেটিভ একটা ভিডিও এটা, সব কিছুই আমি ভিডিওতে আস্তে আস্তে করে বলবো। আর আজকে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এই কাজটা আমার অন প্রোগ্রেস। এই ধরনের কাজ করতে একটু সময় লাগে। আমি একটা কফি কর্নার মেক করতেছি, এটা আপনারা হয়তো কম বেশি সবাই একটু একটু জানেন, কারণ আমি অনেকদিন ধরে বলতেছি বাট করা কমপ্লিটলি হচ্ছিল না। কিন্তু আমি খুব শীঘ্রই দিব, সো জাস্ট কিপ ওয়াচিং। বের হবো বাসা থেকে, বাট এত সুন্দর একটা পার্সেল আসছে, ভাবলাম যে এটা আনপ্যাক করেই ফেলি, কারণ এটা কী সেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড সি, এত সুন্দর একটা, খুবই সুন্দর একটা শেলফ, যেটা আমি খুবই মাল্টিপারপাসলি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। আমি খুব সুন এটাকে ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো। আর নেক্সট, এত সুন্দর একটা ক্যান্ডেল। আর বাকি জিনিসগুলো হচ্ছে কিচেনে যে বিভিন্ন লেভেলিং স্টিকার থাকে না, এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা এবং খুবই হাই কোয়ালিটির জিনিসগুলো। এগুলো সবই আপনারা ডেকোর অন বাজেট এই পেজটাতে পেয়ে যাবেন। তো এই জায়গাটা হচ্ছে পান্থপথ সিগনালে, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই একটা হার্ডওয়্যারের দোকান আছে। সো আমি ওখানে চলে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। সো আপনারা যারা এই ধরনের কাজ করার কথা ভাবছেন, যে ওয়াল কালার করবেন বা বিভিন্ন ধরনের শেলফ লাগাবেন, সব কিছুর জন্য কিন্তু এরকম একটা হার্ডওয়্যারের শপে চলে গেলে একসাথে অনেক কিছু পেয়ে যাবেন। এই যে এইখানে কিছু কিছু জিনিস আমি যেগুলো নিচ্ছি, এগুলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে আবার ডিটেলসে দেখাবো। আর এই জায়গাটায় যে আবারও দেখিয়ে দিচ্ছি, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই, গ্রিন চিলি রেস্টুরেন্টের পাশেই হচ্ছে এই দোকানটা। আর আমরা এখন হচ্ছে চলে আসছি, এটা হচ্ছে আজোয়া, এটাও পান্থপথ সিগনালে একটু আরেক দিকে। সো আজোয়াতে বসে আমরা একটু কফি, নুডলস এগুলো খেয়েছিলাম। এরপর আমার বাসার আরেকটু কাছে স্কোয়ার হসপিটাল থেকে যদি আপনি একটু সামনে যান, অষ্টব্যঞ্জন, এখানে ঠিক সামনে একটা মামা হচ্ছে ভ্যানের মধ্যে অনেক টি শার্ট নিয়ে বসেছিল। টাইডাই দেখে আমার আর আমার ননদের চোখ ওখানে পড়লো, কারণ টাইডের জিনিস আমাদের খুবই পছন্দ। সো দেখি যে বাহ, অনেক সুন্দর সুন্দর টি শার্ট, এবং প্রাইসগুলোও অনেক কম ছিল, মাত্র 100 টাকা করে, এবং এগুলো সবই হচ্ছে ফ্রেশ কোয়ালিটির ছিল। আর সাইজগুলো বেশ বড় বড় ছিল, মানে বিগ সাইজ আপনার বড়দেরও হবে, ডাবল এক্সেল পর্যন্ত ছিল। তো ওখান থেকে আমরা বেশ কয়েকটা টি শার্ট নিলাম, আমি বাসায় গিয়ে দেখিয়ে দিব। তারপর একটু গ্রোসারি করলাম, এখান থেকে বেশ কিছু জিনিস নিয়েছি, ওষুধ টষুধ সব কিছু। আর এই যে ক্রোশনটা, এটা অনেকেই জিজ্ঞেস করেন, আমার মনে হয় অনেক জায়গায় এটা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পান্থপথের দিকে, এগুলে আনিকা ফার্মেসি থেকে আমি নিয়েছি, এখানে সবসময় এটা থাকে। দেন একটা কফি নিয়েছি। আর এইখানের এই জায়গাটা পজ দিয়ে আপনারা প্রাইসগুলো দেখে নিতে পারেন, এই যে এই জিনিসগুলোর। এখন আমি আনপ্যাক করব। আমি একটা ফার্স্টে একটা রোলার কিনেছি, যেটা দিয়ে হচ্ছে কালার করব। এটা 150 টাকা পড়েছে আমার একটা, এবং ট্রাস্ট মি, এটা দিয়ে কালার করে আমার অনেক ইজি হয়েছে। সো ওয়াল কালার করতে চাইলে এটা কিনে নিতে পারেন। অ্যান্ড একটা স্প্রে পেন্ট কিনেছি আমরা, এটা হচ্ছে হোয়াইট কালারের ছিল, এটা 140 টাকা পড়েছে একটা, বাট এটাতে কিন্তু খুব বেশি থাকে না। আর এটা হচ্ছে একটা আপনার ফ্লোর ক্লিনিংয়ের, এটা 250 টাকা পড়েছে রকের, এটা ভালোই বড় আছে, তাই অনেক দিন যাবে। আর এগুলো হচ্ছে কিছু জিনিস আমার ওয়ালের সাথে শেলফগুলোকে লাগানোর জন্য জিনিসগুলো সাপোর্ট হিসাবে কিনেছি, আর 210 টাকা পড়েছে, 6টা লাগবে আমার, তো 6টা কিনেছি। এটা শিরিশ কাগজ, যেটা দিয়ে কাঠ বা ওয়াল ঘষে, সো এটা 35 টাকা। আর এটা হচ্ছে ফার্নিচার ক্লিনিং স্প্রে, এটা অনেকেই আস করেন। এবার আমি একটা অন্য ব্র্যান্ডের নিয়েছি, ক্যালিসের, আমার আগেরটা শেষ হয়ে গিয়েছিলো। এটা হচ্ছে তারপিন ছিল, হাফ লিটার তারপিন, 80 টাকা। এটা একটা ডাবল সাইডেড ট্যাপ, যেটা না এটা মাস্কিং ট্যাপ ছিল, 45 টাকা। অ্যান্ড ইট ইস দ্য কালার, 160 টাকা। এটা এনামেল পেইন্ট, এটা আমি ইয়েলো কালার নিয়েছি, বার্জারের ঝিলিক নাম। আর হোয়াইট কালারেরটা আমার আগে থেকেই ছিল, তাই আমি নিয়ে নেই। তো এই ছিল আমার হার্ডওয়্যারের দোকান থেকে কেনাকাটা। আর এই যে টি শার্টগুলো কিনেছি বললাম, তো এগুলো বাসায় এসে এখন খুলে খুলে দেখছিলাম। সো এই পার্পেল বা ল্যাভেন্ডার কালারটা আমি আমার জন্য রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে একটা অরেঞ্জ ইয়েলো মিক্সড, এটা আর এটা হচ্ছে আমার ননদের জন্য দুইটা, আর না এইটা হচ্ছে সারা নিয়েছে, আর এইটা আর আগের ইয়েলোটা হচ্ছে আমার ছোট বোন ত্রিনার জন্য, আর এই ইয়েলোটা হচ্ছে সাজিদের জন্য, ব্রো লেখা, আর এই ট্রাউজারটা হচ্ছে সাজিদের জন্য। টি শার্টগুলো 100 টাকা, এটা 300 টাকা ছিল। টাটা।